করছি সভার সভাপতি কমরেড অভূর্দেব বর্মা সহ নেতৃবৃন্দকে। পার্টি রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যগণ প্রথম দেবেন, তারপর পার্টি রাজ্য কমিটি সদস্যদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি। পার্টি রাজ্য কমিটির সদস্যগণ চলে আসুন। গোটা রাজ্যে সকাল থেকে নানান কর্মসূচির মধ্য দিয়ে সারা রাজ্যের পার্টি এটাকে উদযাপন করার চেষ্টা করছে এবং এটা চলবে। বিভিন্ন জায়গায় সপ্তাহব্যাপী, মাসব্যাপী বা তারও বাইরে সময় নিয়ে এই শতবার্ষিকী উদযাপনের চেষ্টা হবে। আমরা শতবার্ষিকী অনুষ্ঠান উদযাপনের মূল ভাবনাটা কি আমাদের, আমার যে চিন্তা, আমি সেই চিন্তা থেকে বলছি যে তাদের জীবন থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি সেটা আমি যেটুকু জানি সেটা অন্যকে জানানো, যাতে তার থেকে তারাও কিছুটা শিক্ষা গ্রহণ করতে পারে। এক একটা সংগ্রামী জীবন, তার যে তাদের জীবনের যে সার্থকতা, তাদের যে কাজ, যেগুলো এখন ইতিহাস হয়ে গেছে, আমরা যারা এখনো জীবিত আছি তাদের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছি, সেই অভিজ্ঞতাগুলো আমরা বিনিময় করতে চাই। আমি এক দুটা বিষয়ের উপর শুধু আলোচনা করব। ছাত্র জীবন থেকেই এই মহান দেশপ্রেমিকের সাথে যোগাযোগ হয়েছিল, সংযোগ হয়েছিল, পরিচিতি হয়েছিল এবং আমরাও হয়তো সাধারণের মধ্যে হারিয়ে যেতাম যদি এ ধরনের মানুষের সংস্পর্শে না আসতাম।
আমি আমার একটা ছোট্ট লেখায় আমার সামান্য অভিজ্ঞতার কথা আজকে লিখেছি। 1969 সালে এটা একটা দৃষ্টান্ত, এমন না যে অন্যরা সেভাবে করে না, করেনি। আমাদের পার্টি গঠনতন্ত্র যারাই মান্য করে সঠিকভাবে তারাও সেভাবেই হয়তো করে, কিন্তু আমার ব্যক্তি জীবনের যে অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে বিজ্ঞান নিয়ে পড়বার জন্য সেখানে ভর্তি হয়েছিলাম এবং সেখানে খুব ছাত্র অসন্তোষ চলছে, ছাত্র শিক্ষকদের অসন্তোষ সেখানকার। আপনারা জানেন যে মহারাজা বীরবিক্রম কলেজ, তার পরের বছর রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্থাপিত হয়েছিল রামকৃষ্ণ মিশনের সাহায্য সহায়তা এবং জনগণের প্রচেষ্টায়। তো সেখানে ভর্তি হওয়ার সুবাদে তখনও আমাদের ভারতের ছাত্র ফেডারেশন তৈরি হয়নি, তার পরের বছর ভারতের ছাত্র ফেডারেশন তৈরি হয়েছে। আমরা তৎকালীন সময়ে বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে যারা যেটা অগ্রগণ্য, ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, যারা ছাত্র সমস্যা নিয়ে লড়াই করেন, এই সংগঠনটা তখন সেই মহাবিদ্যালয়ের যে সমস্যা নিরসনের জন্য লড়াইয়ের অগ্রভাগে এবং শিক্ষক কর্মচারীদের মধ্যে, অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে দেখেছি যে প্রচন্ড স্বৈরাচারী এক অধ্যক্ষের বিরুদ্ধে তারাও সরাসরি লড়াইয়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন। স্বাভাবিকভাবে একজন ছাত্র কলেজে ভর্তি হওয়া মাত্র এই দৃশ্য যখন দেখেছি মনে হয়েছে যে বিষয়টা কি, খুব স্বাভাবিকভাবে মনে এসেছে। তখন আমাদের ছাত্র সংগঠনের যারা নেতৃত্বে ছিল সেখানে, আমি কয়েকজনের নাম উল্লেখ করতে পারি, তারা পরবর্তী জীবনে খুব উন্নত রাজনীতির কাজের মধ্যে নিজেদেরকে যুক্ত করেছিলেন। কমরেড রসরঞ্জন মানিক, কমরেড বিমল সিংহ, আমাদের প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী কমরেড বিমল সিংহ, গোলমোহন সিংহ ইত্যাদি, এরকম 5-7 জন ছাত্র কর্মীকে দেখেছি বলিষ্ঠভাবে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করছে এবং অধ্যক্ষের অপসারণের জন্য লড়াই করছে। পরে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি তারা এই লড়াইটা করার যে প্রেরণা, এটা তো নিশ্চয়ই একটা শক্তির উৎস আছে, সেটা কোথায়। আমি ছাত্র সংগঠনের সদস্য হয়েছিলাম সে সময়, তারা আমার খুব কিন ইন্টারেস্ট দেখে তার এই লড়াইয়ের প্রতি এক সময় বললেন যে তোমাকে একজনের সাথে পরিচয় করে দিতে নিয়ে যাব। তখনও আমাদের পার্টির অউপজাতি এলাকার মধ্যে খুব একটা শক্ত ভিত তৈরি হয়নি 1969 সাল, ধীরে ধীরে তৈরি হচ্ছে। তো সেখানে কৈলাসহরে পানিচৌকি বাজার, মূল যে বাজার এটার নাম হচ্ছে পানিচৌকি বাজার, সেখানে একটা ভাঙা দোচালা ঘরের একটা কমিউনিস্ট পার্টির, ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সাইনবোর্ড লেখা একটা ঘরে সন্ধ্যার পরে দুজন ব্যক্তি বসে গল্প করছেন আর ধূমপান করছেন। আমরা গেলাম, যাওয়ার পর বিমল সিংহ, আপনারা জানেন যে উনি একজন সাহিত্যিকও ছিলেন, বললেন ওই যে লম্বা লোকটা দেখছো, উনি ওনার নাম বৈদ্যনাথ মজুমদার, আর ওই যে খাটো লোকটা ওনার নাম হচ্ছে রমেশ দত্ত, বৈদ্যনাথ বাবুর অ্যাসিস্ট্যান্ট, পার্টি বিভাগীয় কমিটির সদস্য ছিলেন রমেশ দত্ত। তো যাওয়ার পর সেখানে চা খাওয়া হলো, তারপর রাজনৈতিক আলোচনা শুরু হলো, লড়াই কেমন চলছে, সংগঠন শক্তিশালী হচ্ছে কিনা, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই সমস্ত, এবং আমাকে নতুন কর্মী হিসেবে সেখানে পরিচয় করিয়ে দিলেন। ঠিক আছে, তারপর কয়েক মাস পর তারাই আমাকে নিয়ে এলেন যে তোমাকে আজকে একটা সভায় নিয়ে যাব। অ্যাকচুয়ালি সেই সভাটা ছিল আমার জীবনের জন্য বলবো যে টার্নিং পয়েন্ট, ওখানে না গেলে হয়তো জানতামই না কোন রাজনীতিটা সঠিক, কোনটা ভুল, শত্রু কারা, মিত্র কারা, কাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, ছাত্র জীবন তো একসময় শেষ হবে, কর্মজীবনটা কি হবে,
সেই সভা থেকে জানলাম যে সহায়ক গ্রুপের সভা হচ্ছে। আমরা 8-9 জন কমরেড, আমি তো পরবর্তী সময়ে ছাত্র সংগঠনের সম্পাদক হিসাবে কাজ করেছি, পার্টি সম্পাদক হিসাবে দীর্ঘ সময় কাজ করেছি, কৈলাস শহর বিভাগে অবিভক্ত কৈলাস শহর বিভাগে। তো আমরা, আমার মনে হয়েছে যে আমাদেরও কাজে ঘাটতি ছিল। আমরা যেভাবে তৈরি হয়েছি আমরা অন্যদের সেভাবে সময় দিতে পারিনি। সহায়ক গ্রুপের সভা আপনি ভাবতে পারেন, নিবেন চক্রবর্তী 1969 সাল সহায়ক গ্রুপের সভা, সেখানে নিপেন চক্রবর্তী বৈদ্যনাথ মজুমদার উপস্থিত থেকে সহায়ক গ্রুপের সভা করছে। কলেজ পড়ুয়া 8-9 জন ছাত্রকে নিয়ে, এবং সেখানে লম্বাচড়া বক্তৃতা দেননি কেউ। বৈদ্যনাথ মজুমদার প্রারম্ভিক আলোচনায় বললেন, তোমাদের দুটো চটি বই দিচ্ছি, এই দুটো বই তোমরা পড়বে, আর নেক্সট মিটিং এ আসার সময় এক মাস পরে আবার সভা হবে, সেই মিটিং আসার সময় বই দুটোর দাম নিয়ে আসবে। আপনারা তো দেখেছেন আমাদের কর্মসূচি গঠনতন্ত্রের দামই বা কত। বললেন যে পয়সাটা বড় না, কিন্তু এটা পড়বে, এক মাস পরে মিটিং যখন হবে তখন এটার উপর আলোচনা হবে। তারপরে উনি আমাদের পার্টি কর্মসূচি, 1969 সালের পরে তো আর পার্টি কর্মসূচি পরিবর্তন হয়নি, কর্মসূচির মূল যে প্রতিপাদ্য বিষয় উনি মিনিট দশকের মধ্যে সেটার উপর আলোচনা করলেন। বললেন যে সব এখন আজকে বুঝতে পারবে না, বইগুলি পড়বে, মনোযোগ দিয়ে পড়বে, তাহলে বুঝতে পারবে। দীপেন না চুপচাপ সব শুনছিলেন, বলেন যে তোমরা আমার নাম শুনেছো বৈদ্যনাথ, উনি বৈদ্যনাথ বলতেন না বদ্রীনাথ বলতেন, একই গ্রামের মানুষ তারা ঢাকা বিক্রমপুরে, বলছে যে আমার পরিচয় তো দিয়ে দিয়েছে, তা আজকে আমি বেশি কিছু বলবো না, বলবো না বলেও উনি 5-7 মিনিটের মধ্যে কমিউনিস্ট ইস্তাহারের আলোচনা করলেন, জিস্ট আলোচনা করলেন, মূল বিষয়টা। এত বড় মাপের নেতা, এত বিশাল লম্বা চড়া বক্তৃতা করতে হয় না, কি লেখা আছে আপনারা যারা কমিউনিস্ট ইস্তাহার পড়েছেন দেখেছেন, মাত্র 23 পাতার বই, 30 বছর বয়সে কার্ল মার্কস এবং তার আমিত্যু যার মানে সহপাঠী ছিলেন, সহকর্মী ছিলেন কমরেড এঙ্গেলস, 28 বছর বয়স, কি প্রতিভা নিয়ে এসেছিল তারা পৃথিবীতে। আমাদের দেশের স্বাধীনতার 99 বছর আগে 1848 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইস্তাহার লিখে রেখে গেছেন, এই ইতিহাস এখনো অখণ্ড, সেই ইতিহাস এখনো অপরিবর্তনীয়, এই বিজ্ঞান এখনো অপরিবর্তনীয়, গোটা পৃথিবীর কমিউনিস্টদের কাছে এটাই হচ্ছে প্রথম সার গ্রন্থ। নিপেন্দ দশ এই বইয়ে কি লেখা আছে সেটা বললেন, বললেন যে আরো কতগুলো বই তোমাদের পড়তে হবে। আমাদের আগে তো সর্বপ্রথম তো সোভিয়েতের বিপ্লব হয়েছে, উনি প্রথম জন রিড সম্পর্কে 10 মিনিট বললেন, বললেন জানো এই সাংবাদিক কে, এই সাংবাদিক হচ্ছেন একজন আমেরিকান, যে পৃথিবীতে একটা আলোড়ন হচ্ছে, গৃহযুদ্ধ হচ্ছে, বিপ্লব হচ্ছে বলছে না, গৃহযুদ্ধ হচ্ছে, সেখানে কি কে করছে, কার বিরুদ্ধে করছে। জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন সম্পর্কে নিবেদনা সংক্ষেপে 2-4 লাইন বললেন, তারপর বললেন যে তারপর তো চীন বিপ্লব হয়েছে, চীনের আকাশে লাল তারা, মোটা বই, লং মার্চ থেকে শুরু করে সমস্ত ইতিহাস তাতে আছে, ওটাও পড়বে, চীনের বিপ্লব সম্পর্কে জানতে গেলে, আখের স্বাধীনতা, এটা হচ্ছে কিউবা বিপ্লবের উপর লেখা বই, পড়বে তোমরা, পৃথিবীকে না জেনে
তুমি কমিউনিস্ট হতে পারবে না এরকম ভাবে আরো কতগুলো বইয়ের কথা বললেন কমিউনিস্ট ইতিহাসের কথা প্রথম বললেন তারপর বললেন যে দুনিয়া কাঁপানো দলটিন তো পড়বে রুশ বিপ্লবের উপর আরো অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে সেখানে সেগুলো পড়বার চেষ্টা করবে এবং কার্ল মার্কস এঙ্গেলস এবং লেনিনের লেখা মৌলিক যে গ্রন্থগুলো সেগুলো পড়বার চেষ্টা করবে একদিনে পড়া শেষ হবে না এক মাসে পড়া শেষ হবে না একটা সভার আলোচনার মধ্য দিয়ে সেগুলোর সমস্ত কৌতূহল সমস্ত প্রশ্ন সমস্ত উত্তর তোমরা পাবে না কিন্তু তোমরা যেহেতু কলেজে পড়ছো কলেজের পড়াশোনা আছে ওটা তো ফাঁকি দেবে না আর যেহেতু কমিউনিস্ট পার্টি তোমাদের ভালো লাগছে তোমরা এসেছো প্রথম সহায়ক গ্রুপের সভায় এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে আমরা এক মাস পর আবার মিটিং করব সেখানে কে কতটা পড়েছো কি কৌতূহল কি প্রশ্ন তোমাদের আমরা শুনব এবং তার উপর আমরা জবাব দেব সহজভাবে তোমরা বুঝতে পারো এরকম ভাবে জবাব দেব কত যত্ন নিয়ে একটা সহায় গ্রুপের সভা আর যেটা নিয়ে পেন্দা বলছিলেন আমার মনে আছে শোনো কমিউনিস্টরা হচ্ছে সাচ্চা বিপ্লবী তারাই হচ্ছে সাচ্চা দেশপ্রেমী তারা দেশকে ভালোবাসে দেশকে ভালো না বাসলে দেশের মানুষকে জানা যায় না আর দেশের মানুষকে না জানলে পরে তার সমস্যা কি এই যে আমরা বলি শ্রমিকের সমস্যা কৃষকের সমস্যা ছাত্রের সমস্যা যুবকের সমস্যা জাতি অংশের মানুষ উপজাতি অংশের মানুষের এগুলো দেশকে না জানলে তার মানুষকে না জানলে কোন অংশের মানুষের কি সমস্যা সেগুলো বোঝা যায় না জানার ধৈর্য থাকে না আর এটা যদি না থাকে তার ভালো করবার চেষ্টা করা যায় না চেষ্টা করলেও তার ফল পাওয়া যায় না আপনি ভাবুন আমি আমার লেখায় লিখেছি যে দিস ওয়াজ দি টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ এরপর থেকে তার এই রাস্তা থেকে কিন্তু আমরা কখনো বিচ্যুত হইনি মনে হয়নি যে আমরা কোনো ভুল করলে সংশোধনের জন্য রাস্তা আছে সেখানে যাব কিন্তু মনে হয় না বিচ্যুত হয়েছি কখনো এক বছরের মাথায় আমরা সদস্য পদ লাভ করেছে সেটা আরেকটা গুরুত্বপূর্ণ দিন অন্তত আমি বলবো আমার জীবনের জন্য লেনিনের শততম জন্মদিন উদযাপন হয়েছে সারা পৃথিবীতে 1970 সালের 22 এপ্রিল সেদিন আমরা প্রার্থী সভ্যপদ পেয়েছিলাম আমি কেন কথাটা বললাম বুদ্ধদেব প্রায়ই বলতেন যে ভীতটা শক্তিশালী হতে হবে ভীত শক্তিশালী হলে পরে ফাউন্ডেশন মূল বিষয় এইটা যদি শক্তিশালী হয় কোনো ঝড় ঝাপটা সেটাকে টলাতে পারবে না আর যদি ভীত শক্তিশালী না হয় সামান্য ঝড়ে যেটা সেটা পড়ে যাবে আমাদের সংগঠনের ক্ষেত্রেও আমাদের সংগঠনের কর্মীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কর্মী জিতেন বলছিল এই যে এই প্রসঙ্গটা এনেছে আমি এই প্রসঙ্গে বলবো যে আমরা 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 তো এটা জেনেই এসেছি আমাদের কর্মসূচির মধ্যেই লেখা আছে আঁকা বাঁকা পথ সহজ সরল কোনো মানে পিছালো রাস্তা নেই আমাদের চড়াই উঁচে পারতে হবে প্রতিকূলতার বিরুদ্ধেই আমাদের লড়াই আমি পৃথিবীর যত দেশে বিপ্লব হয়েছে দেখুন পড়ে দেখুন প্রতিকূলতার বিরুদ্ধেই তাকে লড়াই করতে হয়েছে দেশের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভয় পাওয়া গিয়েছে আপনি যদি জেনেই থাকেন যে হ্যাঁ এটাই তাদের চরিত্র তাহলে ভয় পাবার কিছু নেই আজকে যে 5 রাজ্যে নির্বাচন হয়ে গেল খুব প্রাসঙ্গিক ভাবে আমাদের পার্টি তার রিয়েকশন দিয়েছে আপনারা দেখেছেন আমাদের তো বিচলিত হবার কিছু নেই 2024-এ দেশের সাধারণ নির্বাচন হবে
তার আগে পাঁচটা রাজ্যের নির্বাচন হলো, সেখানেও দেখলাম যে দেশের কর্পোরেট এবং সাম্প্রদায়িক শক্তির যে মিটারি আরএসএস নিয়ন্ত্রিত সেই দলটা বিজেপি তারা তিনটে রাজ্যে জয়লাভ করলো। মানুষের ধারণা ছিল যে সব জায়গা থেকে তারা মানে পাত্তারি গুটাতে বাধ্য হবে, কিন্তু সেটা তো হয়নি, মিলল না মানুষের ধারণার সাথে ভোটের ফলাফল। তাতে কি হয়েছে? আমরা যে কাজটা করছিলাম সারা দেশব্যাপী এই নির্বাচনে, আমরা তো অনেক আগে থেকেই লড়াইটা করছি, যে শক্তিটা সাম্প্রদায়িক শক্তিটা দেশের সংবিধান মানে না, মানুষের গণতন্ত্র অধিকার কেড়ে নিচ্ছে, বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে, এই শক্তিটা এখন ক্ষমতায় আছে, দেশের কেন্দ্রে আছে, একটা চরম সাম্প্রদায়িক শক্তি। তো তার বিরুদ্ধে আমরা কি বলছি? আমরা গণতন্ত্রের রক্ষার জন্য, আমাদের সংবিধানকে রক্ষার জন্য, দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে রক্ষা করবার জন্য আমাদের লড়াইকে আরো দুর্বার করতে হবে, আরো এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা জানি কঠিন পথ, এ দায়িত্ব আমাদের বেড়ে গেল। আমরা কি এই কাজ থেকে পেছনের দিকে ফিরে আসব? কখনো আসতে পারি না। এবং আগামী লোকসভা নির্বাচন কিন্তু এটাই হবে। এখন সমস্ত বিরোধী দলগুলো কি সিদ্ধান্ত নেবে, বুধবারে মিটিং আছে, সেটার পরে আমরা জানতে পারবো, কিন্তু এর বাইরে কিছু নেই। তো সেজন্যই আমি বলছিলাম ভিত ঠিক করা দরকার। সেজন্য সংখ্যাগত এবং গুণগত দুটো পরিবর্তনই দরকার একসাথে। যাদের আমরা কর্মী হিসাবে গ্রহণ করলাম তাকে ঠিকভাবে গড়ে তোল, যেটাকে আমরা বলি কেদারনাথ সিং বৈদ্যনাথ মজুমদার, অসংখ্য গুণের অধিকারী ছিলেন, তার মধ্যে কেদারনাথ সিং হিসাবে একজন কমিউনিস্ট নেতার খুব কাছে থেকে যেটা দেখেছি, শিক্ষা সকলের জন্য শিক্ষা একটা দৃষ্টান্ত ছিলেন, তার গোটা লাইফ গোটা জীবন ত্যাগের জীবন, আপনারা জানেন অনেকে। তো যাই হোক, সেই বিস্তৃত পরিসরে আমি আলোচনা যাচ্ছি না, এই সংক্ষেপে দু একটা কথা বৈদ্যনাথ সম্পর্কে বলে শিক্ষণীয় বিষয় আছে সেগুলো গ্রহণ করে এগিয়ে চলবার চেষ্টা করবেন, তাহলেই শ্রদ্ধেয় কমরেড বৈদ্যনাথ মজুমদারের প্রতি আমাদের তার শততম বর্ষে প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ।